আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে মেহেরপুরে বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ নিয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের সদস্যরা। আন্তর্জাতিক সমর্থন আদায়ের পাশাপাশি মুক্তিযুদ্ধকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে মূল ভূমিকা পালন করেছিল এই সরকার। 1971-এর এপ্রিল মাস, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে চলছে নিরীহ বাঙালির ভয়াবহ যুদ্ধ। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য সরকার গঠনের কোনো বিকল্প ছিল না। এমন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর সতীর্থ তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উদ্যোগ নেন সরকার গঠনের। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশই প্রথম একটি রাষ্ট্র যে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করে স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে একটি রাষ্ট্রের জন্ম দেয় এবং ন্যায়নুক ও নিয়মতান্ত্রিক সরকার গঠন করে। বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণার ভিত্তিতেই পরবর্তীতে আমি প্রস্তুত করেছিলাম প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। বঙ্গবন্ধু না থাকলে সরকার গঠন করবে এটা বঙ্গবন্ধু ঠিক করে গিয়েছিলেন। ভারত সরকারের সঙ্গে, বিশেষ করে ইন্দিরা গান্ধীর সঙ্গে এইসব আলাপ আলোচনা অনেক আগে হয়েছিল। চিত্তরঞ্জন সুতার মাধ্যম হিসেবে কাজ করেছিলেন এবং যখন জনাব তাজউদ্দিন আহমেদ সীমান্ত অতিক্রম করলেন, ঠিক ওই পরিকল্পনা অনুযায়ী তিনি কথা বলেছেন ইন্দিরা গান্ধীর সঙ্গে। 10-ই এপ্রিল বঙ্গবন্ধুর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামারুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাকের নেতৃত্বে গঠিত হয় প্রথম সরকার। কঠোর গোপনীয়তায় 17-ই এপ্রিল এই সরকার শপথ নেয় মেহেরপুরের বৈদ্যনাথ তলার এক আমবাগানে। সেদিন থেকেই যে স্থানের নামকরণ মুজিবনগর করেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 10-ই এপ্রিল পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নামক যে রাষ্ট্রের জন্ম হয় তার সাংবিধানিক ভিত্তি হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। বাংলাদেশের পরবর্তী সকল সরকার হচ্ছে এই প্রথম সরকারের ধারাবাহিক উত্তরাধিকারী। মুজিবনগরে শপথ নেয়া বাংলাদেশের প্রথম সরকারের নেতৃত্বেই 9 মাসের জনযুদ্ধে পাকিস্তানিদের পরাজিত করা সম্ভব হয়। মুজিবনগর সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, বঙ্গবন্ধুর নাম নিয়ে এই সিভিল সরকারের অধীনে সামরিক বাহিনী, বেসামরিক প্রশাসন সবাই কাজ করেছে এবং অন্তিমে জয় ছিনিয়ে এনেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, বরং ধারাবাহিক গণতান্ত্রিক প্রক্রিয়ারই সম্প্রসারিত পর্যায়, তা বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হয়েছিল এই সরকার গঠনের মধ্য দিয়েই। বিকাশ বিশ্বাস, BBC নিউজ, ঢাকা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।